তারিখে নোটিশ দিয়েছি যে তোমাদের এক সপ্তাহের মধ্যে উঠে যেতে হবে। প্রায় এখানে 30-40 বছর আছে। নর্মাল এসেছিল সাহেবরা, ও দেখে চলে গেছে, মানে কেবিনটা যখন হয় আর কি, এখানে কেবিন ছিল না, সেটা ফাঁকা ছিল পুরো অংশটা, বসেই আছি, কোনো কাজ করবো নি। হ্যাঁ, তারপরে এই পুজো এসে গেছে আমাদের, আমরা কী করে খাবো? আমাদের তো আদার বিজনেস নেই বা আদার ঘর বাড়ি নেই, আমাদের এখানে থাকা, এখানে খাওয়া, এখানেই সব। আমি আমার দিকে এই থাকতে যাবো, আমরা যাবো কত, এবং যদি না কর্তৃপক্ষ মানে তাহলে ভাঙা হবে, যখন সমস্যা ভাঙা হবে। আমরা এইটুকু, আমরা আমার দিকে ভেঙে কী লাভ, আমরা তো করে কমে খাচ্ছি। কালকে এটা নিয়ে বিস্তর আলোচনা করেছি এবং আমরা রেল পুলিশ নিয়ে যাবো, এবং এটা নিয়ে দরকার হলে আমরা অবস্থান বিক্ষোভও করবো। আমরা আমাদের এটা ঠিক হয়েছে, গতকাল ঠিক হয়েছে আমাদের, এবং পুজোর মরশুমে এই যে মানুষগুলি বিগত 50-60 বছর ধরে ব্যারেজ করছে, আজকে রেলের কি এমন ঘটনা ঘটলো যার জন্য তাদের আজ উচ্ছেদ করতে হচ্ছে, এটা মানুষকে জানানো দরকার। আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকা রেল পুলিশ বিজেপি টোটাল পশ্চিমবাংলার রাজনীতিটাকে সন্ত্রস্ত করতে চাই, সন্ত্রাসে পরিণত করতে চাইছে এবং মানুষদেরকে ছিন্ন ভিন্ন করে দিতে চাইছে, যাতে ইলেকশনটা কোনোরকমভাবে ওরা কোথাও তো জানেন, ওদের রেকর্ড দেখে নেন, আপনি পাস্ট আপনারা সবই জানেন, ওদের অতীত ঘেঁটে দেখে নেন, যে কোনো রাজ্যে ওরা কী করেছে সেইভাবে এই রাজ্য ওরকম করতে চাইছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট সচেতন, সব চালই বোঝে, এবং আমরা রেল পুলিশরা এই ব্যারেজওয়ালাদেরকে যে নোটিশ করেছে, আমরা অতি অবশ্যই তাদের পিছনে আছি এবং তাদের পিছনে থাকবো।